Hello guys, welcome to my channel. আশা করি সবাই ভালোই আছো। সো আজকে চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সো কতদিন ধরে ভাবছিলাম মার্কেটে যাব, সো যা হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না। আজ একটা বন্ধু বললো, ফ্রেন্ড বললো যে মার্কেটে সেও যাবে, তারও কিছু কেনাকাটা করা আছে। সো ভাবলাম আজকেই যাব, 10টার সময় যাব মার্কেটে। এখন বাজে 9টা, সো একটু পরেই রওনা হব। আমরা ভাবলাম যে আপনাদেরকেও সেই কিছু মুহূর্ত শেয়ার করি মার্কেটে, চলুন দেখে নেওয়া যাক। সো গাইস, ফাইনালি চলে এসেছি কতুলপুর হাটে। যারা যারা আসতে চাও তাদেরকে কতুলপুর চৌরাস্তার মোড়ে এসে উত্তর দিক বরাবর যে রাস্তা গেছে সেটা দিকে একটুখানি গেলেই এই মার্কেটে পৌঁছে যাবেন। প্রতি শুক্রবার এই মার্কেটটি বসে, সকালবেলায় 11টা পর্যন্ত থাকে এই মার্কেটটি। এখানে সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন, সো তাও আবার খুব অল্প দামে। শহরে যেমন শপিং মলে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, সো গ্রাম বাংলাতে তো শপিং মল নেই, হাটেতেই সমস্ত জিনিস ভালো রকম এবং খুব সুলভে অল্প দামে পাওয়া যায়। তো কেনাকাটার সময় নিজেকে একটু সচেতন থাকতে হবে, নিজেকে দরদাম করে জিনিস দেখে নিতে হবে। আর গাইস, কী করছো এখনও? হাত গুটিয়ে বসে থাকলে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট ভিডিও আপনি পেয়ে যান। সো লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার এক একটা ভালোবাসা। সো গাইস, এই ছোট সংসারটির পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো তাড়াতাড়ি করুন, কী করছেন এখনও? সো আজকে যার জন্য আমরা মার্কেটে আসা, আমি একটা ফুল প্যান্ট কিনবো আর আমার ফ্রেন্ড একটা টি শার্ট কিনবো। সো ভিডিওটা নো স্কিপ করে না টেনে পুরোটা ওয়াচ করুন। আমরা কী কী কিনলাম, কত দামে কিনলাম, সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব। সো দেখতে থাকুন। একটা ড্রেস কিনেছে, তো কম দাম
জিনিস পাওয়া যাচ্ছে, যারা যারা নেবে অবশ্যই আসবে। আর গাইস ভিডিওটা আজ এই পর্যন্তই, সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।